অধিকারী হবে অধিকারী নেই এটা তারপরে এইসবগুলি ক্রিয়া করবে না শিব শক্তি এই ধাম ক্রিয়া করবে স্তর ভাই স্তর করবে স্তরের যার কিছু না তার কিছুই হবে যারা পাখণ্ডী পাখণ্ডী তাদের একটু ক্রিয়াতে মন বলি ভৌত হবে যাদের একটু কিছু শ্রদ্ধা হয়েছে তাদের নিষ্ঠা হয়ে যাবে যাদের নিষ্ঠা হয়েছে তাদের আসক্তি হবে যাদের আসক্তি হচ্ছে তাদের আবার যাদের ভাব হয়েছে এই প্রকাশিলার মতন একেবারে সর্বোত্তম দর্শন করবে এই জন্য তার অনুসারে এই সব গুলিয়ে ক্রিয়া করবে ক্রিয়া করবেই না বুঝতে পারবে না তা আমরা বুঝছি না কোথায় একটা ভাগ আছে আমাদের জন্ম আর ওখান থেকে কোনো পাঁচ পদ্ম আশ্রয় করে এই সব গুলি কথা বলো আর একটা যে হচ্ছে আমরা বুঝতে পারছি তো যেহেতু করো না আরো হায় হায় হুতাশ হচ্ছে যেহেতু আমরা ওই জিনিসটাকে আমরা পেলাম না হায় হায় এই জন্য আপনারা পরম সৌভাগ্যবান কোটি কোটি জগতের মধ্যে দিকে এই মুষ্টিমে 10,000 লোক আপনার এখানে এসেছেন এইটা 10,000 এখানে দেখলে মনে হচ্ছে বেশি কিন্তু যখন জগতের তুলনা করবো কোটি কোটি জগতের অনন্ত কোটি অর্বুদ খর্বুদ লোকের মধ্যে আপনার মুষ্টিমে একত্রের লোক এখানে উপস্থিত হয়েছে এটা কব সৌভাগ্যের মনে আমরা মনে করি যে আপনারা দেবতা ইত্যাদির অপেক্ষাও আপনার পরম সৌভাগ্যবান এই জন্য এই সবগুলি কথাগুলি শুনছেন ক্রিয়া করবেন নিশ্চিত এই জন্য এই সবগুলি পূর্ণ বিশ্বাস করে শ্রদ্ধা বিশ্বাস করে শুনায় এই কথা সেই সময় সাংগ্রহিত হয়েছে একটি শ্রদ্ধা আর একটা উপরে 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 উঠে গিয়ে ভাব অবস্থাতে যে গিয়েছে পার্থক্য আছে দেখি কিন্তু এই সব কথা আমাদের যদি শ্রদ্ধামান মহান শ্রদ্ধা জনবান ভক্তির অধিকারী শ্রদ্ধা অতএব একটি কথা আমরা এখানকার স্থানে সময় যদি আমি জানি আমি অযোগ্য কিন্তু আমি জানি যে এর মধ্যে অনেক যোগ্য লোক আছে সুখদেব যখন পরিচিত মহারাজকে কথা শোনাচ্ছেন ওর মধ্যে সুখদেব থেকে উঁচু তার থেকে বেশি বুঝদার লোক ওখানে বসেছিল এইরকম আমি মনে করি যে আমরা এখানে এসেছি আমি এখানে যে কথাগুলি বলছি আমার থেকে বহু যোগ্য লোক এখানে আছে তাদের চিত্ত প্রসন্ন হোক তাদের কিছু উদ্দীপনা হোক চৈতন্য মহাপ্রভু মহিমা কিছু বুঝুক যে কিসের জন্য এসেছিলেন এই জন্য দু একটি কথা মাত্র আমি জেনে কালকে আমরা ওখানে বলেছিলেন এখনো পূজ্য পাচ্ছে বিষ্ণু মহারাজ বললেন বৈকুণ্ঠ বৈকুণ্ঠ অপেক্ষা ওই এই স্থানে বহু অনন্ত কোটি এর মহিমা এই যে রঘুনাথ দাস গোস্বামী তিনি তার স্তবাবলীতে বলছেন বৈকুণ্ঠাদপি সোদরাত্মন পিতা দারাবতী যা প্রিয়া যত্র শ্রী সতনেন্দু পত্তমেশ বন্দতি খেলতি তত মথুরা জন্ম শ্রেষ্ঠা হরে জন্মত যত্র শ্রী ব্রজে এব রাজেতাম তামেব নিত্যম হম ভজে এই যে আমরা স্থানে এসেছি এই নাম বর্তমানে তাহার নাম হচ্ছে কোবলা কোবলা তো কোবলা না এটা অপভ্রংশ হয়ে গেছে কি কোবালা কিন্তু আসলে তো কোবালাও নয় কাবালা মহাপ্রভু এখানে এসেছেন ভাবে সেটি ভোর হয়ে গড়গড় করে কৃষ্ণ কৃষ্ণ বলছেন এমন তার ভাব হয়েছে যে অন্য যারা গদাধর ইত্যাদি তারা পরস্পর পরস্পর সে বলছেন যে কাবালা ওই মহাপ্রভুকে লক্ষ্য করে বলছে কারণ মহাপ্রভু কোন অবস্থাতে এখানে এসেছেন শ্রীমতী রাধিকা ভাব আর তাহার রূপ অঙ্গীকার করে অঙ্গের সৌন্দর্য মাধুর্য তিনি গ্রহণ করে এখানে এই জন্য মহাপ্রভুকে দেখে বলছে আবার কৃষ্ণ বলছেন যে কাবালা এই জন্য অপভ্রংশ হয়ে গেলেও কিছু ভাব আছে যেরকম মিয়াপুর মায়াপুরের মধ্যে যাহা চেষ্টা পাল্টে গেলে ওইটা মিয়াপুর তো একটু রয়েছে একে এদিকে দিকে করে দিলে মায়াপুর হয়ে যায় ওই রকম হয়েছে এই ধানেতে বৃন্দাবনে যেরকম হয় নামগুলি আছে যতগুলি নাম আছে ওই কৃষ্ণ লীলার অনুসারেতে কালী খে কৃষ্ণ খে
গৌরী খে তারপরে কোথায় গিয়েছে যেখানে পরশু পরশু মানে কি পরশু মানে কখন কৃষ্ণ আসবেন আজ না কাল না পরশু অবশেষে এরকমের ব্রজের সব নাম ছত্রব কৃষ্ণ ওখানে ছত্র ধারণ করেছেন ওই রকম এইখানে চৈতন্য মহাপ্রসঙ্গে এই নটি ধামের মধ্যে তাহার লীলা তাহার কথা মহাপ্রভু কোন না কোন রূপে তিনি বিজয়ী আছেন তার ভাব আছে গম্ভীর ভাবে অনুসন্ধান করলে আমাদের ভক্তি বিনোদ ছিল ভক্তি বিনোদ ঠাকুর ইত্যাদি অনুসন্ধান করে দেখিয়েছেন অতএব স্থান হচ্ছে রাধা কুণ্ড রীতি বিপরণ করগত রাধা কুণ্ডে শ্যাম কুণ্ড তাহার দিব্য নেতে দেখেছেন আমরা সেই স্থানে ভক্তি বিনোদ ঠাকুর কথা স্মরণ করে আমরা দেখবো ও ভক্তি বিনোদ ঠাকুর বলছেন এই ঋতু দ্বীপান্তর্গত রাধা কুণ্ড ঠিক ঠিক তাই হবে এই রাধা কুণ্ড আমাদের অনুগ্রহ করুন তা বলছেন বৈকুণ্ঠাদপি সোদরাত্মজ পিতা দারাবতী যা প্রিয়া যত্র শ্রী সতনিন্দ পট্ট মহিষ বৃন্দাই প্রভু খেদতি এই যে বৈকুণ্ঠা বৈকুণ্ঠ অপেক্ষা এই শ্রেষ্ঠ স্থান হচ্ছে কি দ্বারাবতী যেখানে প্রভু তাহার পুত্র প্রপৌত্র তাহার ষোলো হাজার একশো আট মহিষী আর সব ভাতা ভাতুর পুত্র ইত্যাদি সবকে নিয়ে ওখানে খেলতি ওখানে ক্রীড়া করছেন বিশেষ করে শ্রী সতনিন্দি পট্ট মহেশ বৃন্দাই প্রভু খেলতি লক্ষ্মীর অপেক্ষা কোটি লক্ষ্মী একটি গোপীর তুলনা করতে পারেন না কোটি কোটি লক্ষ্মীর থেকে শ্রেষ্ঠ একটি গোপী ওই পট্ট মহেশী রুক্মিণী সত্যভামা জামবন্তী ইত্যাদি লক্ষ্মী থেকে শ্রেষ্ঠ তাকে নিয়ে এখানে রঙ তামাশা ইত্যাদি কৃষ্ণ করছে বৈকুণ্ঠে এইসব নাই বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর তাহার প্রতি নারায়ণের পাদ পদ্ম সম্বাহন করেন আর বেশি কিছু নাই আর কিছু আছে হয়তো কিন্তু এখানে যেরকম ক্রীড়া করেন সেরকম রুক্মিণীর বিবাহ হয়েছে রুক্মিণীকে নিয়ে তারাবতীতে এসে বিবাহ করবার পরে কিছুদিন পরে একদিন রুক্মিণীর বাড়িতে তার ঘরেতে তিনি রাজভবনেতে তিনি বসে আছেন কৃষ্ণ তাহার পালনকে তার সখীরা তাহাকে চমর ইত্যাদি বেজন করছে রুক্মিণী ওই চমর বেজন নিয়ে নিজেই কৃষ্ণকে দোলাইতে লাগে আজ কত উল্লাস আনন্দ যে আমার ঘরেতে এসে জাম্বন্তী ইত্যাদি সকলকে পড়তে আমার ঘরেতে আমার পলঙ্কাতে তিনি বসে আছেন বৃহস্পতি ঘরে তার নিজেই থেকে তিনি চামর বেজন করতে লাগলো কৃষ্ণ কৌতূহল বস তিনি বলছেন দেখো রুক্মিণী আমি তোমার যোগ্য নাই এই বিবাহটা বেমেল হয়ে গেল তুমি কত সুন্দরী আমি কত কালো নির্গুণ তোমার মধ্যে জগতে সব গুণগুলি আছে আমি হচ্ছে নির্গুণ তোমাকে বড় বড় রাজকুমার রাজা তোমাকে ভালোবাসে তাহাকে তোমাকে সঙ্গে বিবাহ করতে চায় আর আমাকে দরিদ্র লোক গরিব লোক অকিঞ্চন নিষ্কিঞ্চন এরাই আমাকে ভালোবাসে ধনওয়ালা লোক আমার কাছে ধনী লোক আমার কাছে ভালোবাসে না তোমার মধ্যে আমি একটি রাজা হতে পারি না আমার এইরকম অভিশাপ অভিশাপ আছে আমার বংশে আর তুমি হচ্ছে রাজকুমারী ভীষ্মক নন্দিনী রাজকুমারী অতএব একটি সাধারণ সামন্তের ছেলের সঙ্গে তোমার বিবাহ এটাতে মেল এটা উচিত হয় নাই এখন তুমি যদি বলো তাহলে তোমাকে যেখানে বলো যার সঙ্গে বিবাহ করতে যার সঙ্গে তুমি থাকতে ভালোবাসো আমি তোমাকে ওখানে পাঠিয়ে সঙ্গে সঙ্গে একেবারে ধৈর্য ধারণ করতে পারলেন না হাত থেকে চমক বেজন পড়ে গেল আর সঙ্গে সঙ্গে একেবারে কলা গাছ যেরকম কেটে দিলে পড়ে যায় ওরকম একেবারে মাটিতে পড়ে দিয়ে লোড পোট করে ধীরে 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 শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তিনি উচিত মরে যাবার জোগাড় করে তখন কৃষ্ণ আর কি করবেন পলঙ্ক থেকে নেবে আর তাকে নিজে কোলেতে ধারণ করে তার কানে কাছে বলছেন আরে আমি তো একটা পরিহাস করেছিলাম
আরে বাড়িতে থাকে নরম গরম রুটি বাসন থাকলে তার মধ্যে ছটা সব চুকুরি হয়, সবসময় একরকমের থাকলে এটা গৃহস্থের সুখ হয় নাই। আমি এই জন্য আমি আমার ইচ্ছা ছিল যে তুমি গভীর হয়ে আমাকে তুই বলো, এই জন্য আমি এইরকম তোমার সঙ্গে পরিহার করেছিলাম। সত্যি সত্যি আমি এটা কথা বলি, এই বলে কানে পেতে গিয়ে তুমি জোর করে বলতে না। আরে আমি বলেছি না কত রকমের আমার সঙ্গে খাতা ওদের হতো, আমি বলতাম আমার থেকে দশ গুণ বাড়িয়ে আর আমার সঙ্গে এরকম সাক্ষাৎ বিদ্যুৎ ইত্যাদি তারা করত। আজকে তোমার সঙ্গে একটি আমি বুঝতে পারি না যে তুমি অত কোমল হৃদয় আর এইরকম হয় তুমি হাস করে হাস অনুসরণ করতে পারবো না, এই বলে তাকে জায়গায় চলে গেল। ধীরে 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 তিনি শুনলেন, অল্প অল্প করে ধীরে ধীরে তার পাশ ফিরে, তারপরে তিনি বলেন যে সত্যি সত্যি তুমি নির্মল আর আমি এই গুণ জগতের গুণের মধ্যে আমি পড়ে আছি, আমি তোমার ছাড়া আর আমি কেউ চাই না। তোমার যারা সেবা করে ওদের টিঙ্করি 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 হয়ে আমি সেবা করতে চাই, আমি তোমার রাজরানী হয়ে আমি এখানে আসি নাই, তোমার সেবার জন্য আমি তোমার টিঙ্করি জন্য সেবা করবো আর কি। এইরকম হতে প্রভু খেলাপি দ্বারকাতে এই সবগুলি ক্রীড়া বিলাস ইত্যাদি করেন, আর সত্য ভাবার সঙ্গে আপনারা জানেন যে কিরকম হতে ক্রীড়া করলেন আর কিরকম হতে স্বর্গ থেকে সম্পূর্ণ পারিজাত বৃক্ষই তিনি লাগিয়ে দিলেন, এই সবগুলি ক্রীড়া করেন। কিন্তু তার অপেক্ষা মথুরা শ্রেষ্ঠ হরে জন্মত প্রেম ক্ষেত্র অসৌ প্রেম ক্ষেত্র দ্বারকাপুরী এটা ঠিক, কিন্তু তার অপেক্ষা মথুরাপুরী আরো শ্রেষ্ঠ, সেখানে ঐশ্বর্য মাধুর্য বরাবর বরাবর মাত্রাতে আছে, আর দ্বারকাতে ঐশ্বর্য বেশি মাধুর্য কম। কখনো কখনো তাহারে নরলীলার অনুরূপ লীলা হয় আর কখনো কখনো ঐশ্বর্য হয়। Nice shots out with it. No, no, look at the village. I'll make sure that straight, safely. Move it that way. Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Hare Krishna, 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 Hare Hare. Yeah, look at that red tree. That's nice. Hare Krishna, Hare Krishna, Krishna. The idea of the greenery. There's a bridge bossy. Or a down bossy even. Hare Krishna, 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 Hare Hare, Hare Krishna, Krishna. আমরা বসে পড়ব
Ah!
Oh.
Mama.
Huh? I don't see him. Hare Krishna, 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 Krishna,
Krishna Krishna Hare 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 Krishna Krishna Hare 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 Krishna Krishna Hare 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 Krishna Krishna Hare 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 Krishna Krishna Hare 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 Krishna Krishna Hare 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 Krishna Krishna Hare 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 Nice shot. Yo, I was going to stop. Let the sound go. Thank you.
Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Thank you.
ডাঙ্গা বলে শিবা সঙ্গনীতে এসে খোলটাকে ভেঙে দিয়েছিল। তারপরে চৈতন্য মহাপ্রভু বিরাট ভাবে তো নগর সংকীর্তন নিয়ে চাঁদ কাজীকে দলন করেছিলেন। পরে আমরা ওখানেতে যাব। এইখানেতে চৈতন্য মহাপ্রভু অষ্টপ্রহরিয়া ভাব তিনি প্রকাশ করেছিলেন এবং যে যা মাঙে তাকে তাই দিয়েছিলেন, কৃষ্ণ প্রেম দিয়েছিলেন। সচী মাকে দেন না ব্যাস পূজা এখানে, আর এইখানেতে ব্যাস পূজা হয়েছিল। নিত্যানন্দ প্রভু ব্যাস পূজা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গলাতে মালা দিয়ে, যে ব্যাস পূজার উদ্দেশ্য হচ্ছে রাধা কৃষ্ণের অথবা চৈতন্য মহাপ্রভুর উপাসনাই হচ্ছে ব্যাস পূজা। এইখানে ব্যাস পূজাও হয়েছিল। এইখানে সাত প্রহরিয়া ভাবেতে বিষ্ণু খাট্টার উপরে বসে ভাবেতে আবিষ্ট ছিলেন, সকলকে এক ধারে থেকে প্রেম দিয়েছেন, কিন্তু মা শচী দেবীকে দিবেন না। বলিয়ে তুমি বৈষ্ণব অপরাধী, তুমি অদ্বৈতাচার্যের চরণে অপরাধ করেছ, তুমি বলেছ আর আমার নিমাইটাকেও বাহার করে দিবে, অতএব ভবিষ্যতে বাহার করে দিবে, এই জন্য অদ্বৈত নয় দ্বৈত। মহাপ্রভু বললে একে প্রেম দিব না। তখন শচী দেবী যে অদ্বৈতাচার্যের ওখানে যান আর তার কাছে ক্ষমা ভিক্ষা মাঙেন, অদ্বৈতাচার্য তাহারই চরণেতে ক্ষমা প্রার্থনা করেন, তো তুমি জগতের যে একমাত্র ঈশ্বর তাহা তুমি জননী, অর্থাৎ তুমি জগৎ জননী, তোমার কোনো অপরাধ হয় নাই, তোমাকে